আসসালামু আলাইকুম। পবিত্র রমাদানের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল ইউরোপে সংবাদে। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। হিজাব না পড়ার অপরাধে হ্যামস্টেড ও কিলবান এলাকার ব্রিটিশ এমপি টিরিফ সিদ্দিকে হত্যার হুমকি। বাংলাদেশে গুপ্ত হত্যা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ। ইউরোপীয় ইউনিয়নের পক্ষে সমর্থন দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হ্যামস্টেড ও কিলবান এলাকার এমপি শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকে হত্যার হুমকি দিয়েছে দুষ্কৃতিকারীরা। হিজাব না পড়ার কারণে এই হুমকি দেওয়া হয় বলে সানডে টাইম পত্রিকায় জানিয়েছে টিউলিপ। টিউলিপ জানান, দীর্ঘদিন ধরে অনলাইনে তাকে নানা কটূক্তি করা হলেও এবার সরাসরি হত্যার হুমকি দেওয়া হলো। এই ঘটনার পর অনলাইন সহিংসতা মোকাবেলায় নারীর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা নিতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন টিউলিপ। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন ও সাম্প্রতিক নির্মম হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার রাতে ইউরোপিয়ান সংসদে বাংলাদেশের উপর অনুষ্ঠিত এক আলোচনায় তারা এই আহ্বান জানান। বাংলাদেশের উপর আলোচনায় ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য, শিক্ষক, ব্লগার, লেখক, প্রকাশক ও ভিন্ন ধর্মাবলম্বীদের উপরে আক্রমণ ও তাদের হত্যার তীব্র নিন্দা জানানো হয়। শাসলিমের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় পার্লামেন্ট। সঙ্গে রাজনৈতিক সংলাপের আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, একটি সত্যিকার রাজনৈতিক সংলাপের জন্য বাংলাদেশ সরকার ও গণতান্ত্রিক দলগুলোর এখনই সময়। সার্বিকভাবে একটি নতুন রাজনৈতিক ও সামাজিক সমঝোতা প্রয়োজন বাংলাদেশ গড়ে তোলার জন্য, যাতে গণতন্ত্র, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক স্বাধীনতা পূর্ণাঙ্গভাবে বিকশিত হয় ও সুরক্ষিত থাকে। 7 জুন সিচুয়েশন ইন বাংলাদেশ শীর্ষক বিতর্কে অংশ নিয়ে এমইপিরা বলেন, মানবাধিকার পরিস্থিতি, মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যম স্বাধীনতার অবনতি ঘটেছে। কট্টরপন্থীদের দাবি করা সাম্প্রতিক হামলাগুলোর সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। রানা প্লাজা ট্র্যাজেডি এবং তৈরি পোশাক খাতে প্রয়োজনীয় উন্নয়নের বিষয়গুলো বিতর্কে উঠে আসে। হাই রিপ্রেজেন্টেটিভ অব দ্য ইউনিয়ন ফর দ্য ফরেন অ্যাফেয়ার্স এন্ড সিকিউরিটি পলিসি ও কমিশনের ভাইস প্রেসিডেন্ট ফ্রেডেরিকা মোঘেরিনির অনুপস্থিতিতে নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী, পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক সাব কমিটির ভাইস চেয়ারম্যান বার্ট কোয়েন্ডার্স শুরুতে কমিশনের পক্ষে বাংলাদেশ নিয়ে নাতিদীর্ঘ স্টেটমেন্ট তুলে ধরে বলেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দীর্ঘদিন ধরে ভালো সম্পর্ক রয়েছে, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন নিয়ে। বাংলাদেশের উন্নয়নে ইউরোপীয় ইউনিয়ন সহায়তা অব্যাহত রেখেছে, এই সম্পর্ক বিস্তৃত হয়েছে। তবে দেশটির উদ্বেগজনক রাজনৈতিক পরিস্থিতি উন্নয়নের অন্তরায় 2014 সালের নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। বিতর্কে অংশ নিয়ে ব্রিটিশ এমইপি ও পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য চার্লস স্ট্যানক বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পেছনে সরকার নয়, দায়ী কট্টরপন্থীরা। ইউরোপিয়ান ইউনিয়নের উচিত সমালোচনা কম করে সহযোগিতা বেশি করা এবং বাংলাদেশের প্রতি সিম্প্যাথি প্রদর্শন করা। আর দক্ষিণ এশীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক বিষয়ক প্রতিনিধি দলের চেয়ার জিন ল্যাম্পার্ট বলেন, আমাদেরকে যেমন বাংলাদেশ সরকারকে সহযোগিতা করে যেতে হবে, তেমনি এটাও নিশ্চিত করতে হবে যে তাদের পদক্ষেপ যেন জনগণের সর্বোত্তম স্বার্থে নেওয়া হয়। মানবাধিকার বিষয়ক সাব কমিটির সদস্য জোসেফ ওয়াইন্ডেন হোলজার বলেন, বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, বিপজ্জনক, গৃহযুদ্ধের সম্ভাবনা নাকচ করে দেওয়া যায় না। রাজনৈতিক দুই শিবির একে অপরের বিরুদ্ধে লড়ছে, এর ফলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পঙ্গু হয়ে পড়েছে, সহিংসতা বাড়ছে, অন্যরা আছে যারা এই পরিস্থিতির সুযোগে নিতে সচেষ্ট। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আরো বক্তব্য রাখেন পররাষ্ট্র বিষয়ক ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য হিল্ডে ওয়ার্টম্যানস, পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য মার্ক দোমেস্কার, আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক কমিটির সদস্য মারিয়া অ্যারেনা, পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য বাস বেল্ডার, পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য এডওয়ান কোকান, পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ফেবিও মাসিমো ক্যান্টালডো এবং পররাষ্ট্র বিষয়ক কমিটি ও মানবাধিকার বিষয়ক সাব কমিটির সদস্য আমজাদ বাশির, ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ক প্রতিনিধি দলের ভাইস চেয়ার নীলা আগিল, পররাষ্ট্র বিষয়ক কমিটি ও মানবাধিকার বিষয়ক সাব কমিটির সদস্য পিয়েরে অ্যান্টনিও পাঞ্জেরি, এমপ্লয়মেন্ট ও সোশ্যাল অ্যাফেয়ার্স বিষয়ক কমিটির সদস্য অ্যাগনা ইয়াঙ্গেরিয়াস। বিতর্কের পর কমিশন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ চালু এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সরকারের প্রতি আহ্বান জানানোর মধ্য দিয়ে বিতর্কের সমাপ্তি ঘটে। বিতর্ক চলাকালীন সময়ে বেলজিয়াম বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ
ইকবাল হোসেন বাবু, লন্ডনের কবি আলিরেজা খান দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারের কোনো প্রতিনিধি কিংবা বেলজিয়াম দূতাবাসের কোনো প্রতিনিধি অথবা ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। ক্যামেরাম্যান রেজা খানকে সাথে নিয়ে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট থেকে সৈয়দ শাহ সেলিম আহমেদ, চ্যানেল আই। ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নের সাথে থাকাকে যৌক্তিক মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে অর্থনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও চাকরির সুযোগ নিশ্চিত করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আবেদনে সাড়া দিয়ে এই সমর্থন জানালেন শেখ হাসিনা। সম্প্রতি জাপানে G7 সাবমিটে দুই দেশের প্রধানমন্ত্রী এ বিষয়ে একমত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন শেখ হাসিনা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বিশেষ করে এই বছর অর্জিত 7.05% ভাগ GDP প্রবৃদ্ধি বিষয়ে সন্তোষ না আসলে বিস্ময় প্রকাশ করেন। প্রধানমন্ত্রী ক্যামেরন বাংলাদেশের উন্নয়নে ব্রিটেনের সহযোগিতা আরও জোরদার করার আশ্বাস দেন। প্রাইম মিনিস্টার ক্যামেরন ব্যক্তিগতভাবে মনে করেন যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথেই ব্রিটেনে থাকা প্রয়োজন। যুক্তরাজ্যে প্রবাসী বিপুল সংখ্যক বাঙালির স্বার্থ বৃহত্তর অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে ইউরোপীয় ইউনিয়ন হতে যুক্তরাজ্যের সদস্যপদ প্রত্যাহারের বিষয়ে গণভোটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন যে অবস্থান গ্রহণ করেছেন, এই অবস্থানের প্রতি আমি নীতিগত সমর্থন জ্ঞাপন করি। এদিকে আসন্ন আগামী 23 জুন গণভোটকে সামনে রেখে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশি বংশোদ্ভূত শহর বার্মিংহামে বাংলাদেশিদের মতামত নিয়ে বার্মিংহামের প্রতিনিধি আব্দুল আহাদ সুমনের বিশেষ রিপোর্ট। ইউরোপিয়ান ইউনিয়নে ইউকের থাকা না থাকা নিয়ে চলছে মতবিভেদ। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পক্ষে যেমন জনসাধারণের মতামত রয়েছে, তেমনি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে থাকার জন্য চলছে জোর প্রচারণা। It's a very difficult question about the European referendum. European Union referendum or bifare amar amra khub deep chinta koram. The reason I am supporting the vote to remain in campaign, there's several reasons. To takhlo abar negative site ase te sobar crowded hoybo, national health service sobar crowded hoybo, housing over crowded hoybo. Number of countries that are coming into the European Union, necessary checks and balances, and that's putting pressure on the UK systems of housing, law and order, benefit system, taxation system, schooling. I think our view is it is better for UK to remain in Europe. If you left Europe, then it will have an economic effect on the UK. আগামী 23 জুন UK-বাসীর সরাসরি ভোটের মাধ্যমে নির্ধারিত হবে UK EU-তে থাকবে কি থাকবে না। 1972 সাল থেকে UK EU এর সাথে সংযুক্ত। ইতিমধ্যে উভয় দিকেই অর্থনৈতিক, সামাজিক সহ সব দিকেই সম্পর্কে উন্নতি হয়েছে। অনেকেই মনে করেন UK EU থেকে বেরিয়ে আসলে ইউরোপের বিভিন্ন দেশে কর্মরত প্রায় 3.5 মিলিয়ন ব্রিটেনবাসীর চাকরি ঝুঁকির মুখে পড়বে, বাণিজ্যিকভাবে ব্রিটেন ক্ষতিগ্রস্ত হবে, অর্থনীতির উপর বিশেষ প্রভাব পড়বে। আবার অনেকে মনে করেন ইউকে ইউ থেকে বেরিয়ে আসলে ইউরোপের দেশগুলোর সাথে ব্রিটেনের শতকরা 5%-এরও কম ব্যবসায়িক লেনদেন ক্ষতিগ্রস্ত হলেও NHS সার্ভিস, হাউজিং সমস্যা, জব ক্রাইসিস সহ বিভিন্ন সমস্যার সমাধান দ্রুত সম্ভব হবে, ব্রিটেন অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী হবে। As well as I do understand that people who want to opt out are for various reasons, including one of them is immigration. আমরা কমিউনিটি অনেক ইমিগ্রেশন ইউরোপ থেকে হইছে বা আমরা বাংলাদেশ বা অন্য দেশ থেকে ওইব সামনে দিয়া। Now if we vote out, আমরা ইউরোপ আউট দি ওই যাই, then এটা অনেকটা তারা বন্ধ হয়ে লিপো। এর মধ্যে অনেকেই এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেননি তাদের রায় কোন দিকে দেবেন। Things is very difficult. I'm still not sure which way I'm going to vote. I will obviously think about it, look at the arguments. Still undecided. Firmly, আমি এখনো ডিসাইড না, আমি ইয়েস ভোট দিতাম না নো ভোট দিতাম। I think people should vote based on, you know, the benefits and not just some personal differences. From the European Court of Human Rights, that তারা আমরা সিটিজেনশিপ তারা ক্যান্সেল করতে পারতো না, দেশ থেকে আউট করতে পারতো না, অনেকটা আছে এটা আমরা আসলে অনেকে বুঝেন না। এক সমীক্ষায় দেখা গেছে ইউকে প্রতি বছর ইউরোপিয়ান ইউনিয়নকে 14.5 বিলিয়ন পাউন্ড সহযোগিতা করে থাকে। আগামী 23 জুনের রেফারেন্ডামের মাধ্যমে ইউকে এবং ইইউ এর
চল্লিশ বছরের অধিক সময়ের সম্পর্কের যবনিকা হতে পারে বলেও অনেকেই মনে করেন। আর সেই সিদ্ধান্ত জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী 23 জুন পর্যন্ত। We already have a strong relationship. We've been within Europe for over the last 40 years. Birmingham থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। প্রায় 500 বাংলাদেশীকে অবৈধ অভিবাসী হিসেবে কালো তালিকাভুক্ত করেছে জার্মান সরকার। বৈধতার আইনি লড়াইয়ে তারা হেরে গেছে বলে জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ। চলতি বছরের মধ্যেই তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া সম্পন্ন করতে চায় বার্লিন। এই নিয়ে দুই দেশের আলোচনা চলছে। প্রতিনিয়ত বিষয়টি নিয়ে তাগিদ দিয়ে যাচ্ছে জার্মানি। ঢাকার তরফ থেকে অবশ্য তাদের গ্রহণের অস্বীকৃতি জানানো হয়নি, তবে তালিকাভুক্তদের নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত হতে কিছুটা সময় চাওয়া হয়েছে। কূটনৈতিক সূত্র বলেছে, অবৈধ অভিবাসীর প্রশ্নে জার্মানি সহ ইইউভুক্ত দেশগুলো বেশ কয়েক বছর ধরে সরব। ওই জোটে থাকা 28 রাষ্ট্রের প্রত্যেক একক এবং জোটগতভাবে অবৈধদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। জার্মানিতে প্রায় 500 বাংলাদেশিদের বৈধতার আবেদনে প্রত্যাখ্যাত হওয়ায় তাদের অবিলম্বে ওই ভূখণ্ড ছাড়তে হবে বলে জানিয়েছে বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাস। দি গভর্নমেন্ট গিভ আস পেপারস, উই ট্রাইং টু গো অ্যানাদার কান্ট্রি, উই ট্রাইং টু ফাইন্ড এনি জব। আই কাম ফার্স্ট টাইম আই কাম পাকিস্তান, দেন আই কেম ইরান, দেন আই কেম তুর্কি, অ্যান্ড দেন আই কেম হিয়ার। থ্রি মান্থস ওয়াক অ্যান্ড বাই বাস, বাই ট্রেন কাম হিয়ার, থ্রি মান্থস ইন দি ওয়ে। When I come here, I go to police station, they give me... প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে যা থাকছে। সুইজারল্যান্ডে পৃথিবীর সর্ববৃহৎ ট্রেন টানেলের উদ্বোধন। বাংলাদেশে স্থাপিত হতে যাচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ টাওয়ার বললেন অর্থমন্ত্রী। এরপর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সুইজারল্যান্ডের পৃথিবীর সর্ববৃহৎ রেলওয়ে টানেলের উদ্বোধন শেষে সুইস রেলওয়ের কাছে টানেলটি হস্তান্তর অনুষ্ঠানে সংবাদ সম্মেলন করে সুইস রেলওয়ে। পাশাপাশি ব্যাপক আয়োজনে শেষ হয় দুদিনের জাতীয় আনন্দ উৎসব গোথার্ট 2016। বিস্তারিত সুইজারল্যান্ডের প্রতিনিধি বাকি উল্লাহ খান রিপনের রিপোর্টে। পৃথিবীর শ্রেষ্ঠ অত্যাধুনিক ড্রিল মেশিনে প্রতিদিনে 90 ফিট পাথরের পাহাড় কেটে 600 ফুট নিচে 17 বছর শেষে $12 বিলিয়ন খরচ করে নির্ধারিত সময়ে সুইজারল্যান্ড শেষ করেছে বিশ্বের সর্বদীর্ঘ সুড়ঙ্গ রেলপথ গোথার্ট। বুধবার অফিসিয়াল উদ্বোধন শেষে শুক্রবার সুইস রেলওয়ের কাছে হস্তান্তর করা হয় বিশ্বের সেরা এই রেলওয়ে টানেলটি। আর এই হস্তান্তরের সময়টিও ইতিহাস বানাতে সুইস রেলওয়ে কর্তৃপক্ষ আয়োজন করে দুই দিনব্যাপী জাতীয় উৎসব গোথার্ট 2016। ৫৭ কিলোমিটার দীর্ঘ টানেলের দুই প্রবেশ মুখ জুড়েই ছিল এই ব্যাপক আয়োজন। ইতালি প্রান্তে প্রদর্শিত হয় টানেল তৈরিতে ব্যবহৃত ড্রিল মেশিনের একটি বোর। দিনের প্রথম ভাগেই 500,000+ দর্শক উপস্থিত ছিল এই উৎসবে। উৎসবের শুরুতেই সুইস রেলওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদেরকে ব্রিফিং দেন রেলওয়ে প্রধান আন্দ্রিয়াস মাইয়ার। রুন্ডগাং হুইট উসে হুন্ড হুইট আমর্গে ফ্রিয়ে আমার স্নাল গলুয়েকে Aber ich möchte mich bei all denen, die hier mitgewirkt haben, die Idee zu verwirklichen, nicht nur einfach einen Tunnel zu öffnen, sondern mehr daraus zu machen. সংবাদ সম্মেলনে সুইজারল্যান্ডের স্থাপনার বিভিন্ন চিত্র এবং আগামী 50 বছরে যোগাযোগ ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন গোথার্ট টানেলের সাথে কারিগরি প্রযুক্তি দিয়ে সহায়তা করা প্রতিষ্ঠান জুরিখ টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় ATH এর প্রেসিডেন্ট লিনো গুজেলা, সানকালেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান থমাস বাইগার, লুজান পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান মার্টিন ব্যাটারলি। ট্রেনের বিভিন্ন সংস্করণের উপর প্রদর্শনী স্থলে এসে টানেল প্রস্তুতকারী কোম্পানি ABB প্রধান রেমো লুতোল্প এর ব্রিফিং শেষে সংবাদ সম্মেলন শেষ হয়। সুইজারল্যান্ডের গোথার টুনেল এখন সবার জানা। 57 কিলোমিটার দীর্ঘ এই টুনেল এখন পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম টুনেল। প্রায় 600 মিটার গভীরে, কোনো কোনো ক্ষেত্রে 650-700 মিটার গভীর থেকে এই টুনেলটি মিলানো এবং সুইজারল্যান্ডের জুরিখের সাথে সংযুক্ত করেছে। সময়ের পার্থক্য এখন প্রায় 1 ঘন্টা কমিয়ে নিয়ে এসেছে। এই
সর্বপ্রযুক্তির চুরুঙ্গটি এখান থেকেই শুরু হয়েছে। বাকিউল্লাহ খান রিপন, চ্যানেল আই নিউজ, গোথার টুনেল, সুইজারল্যান্ড। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 35 শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিসেন্স শাখা বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় হলে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। বিস্তারিত থাকছে আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক। এমদাদুল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিসেন্স শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় পিয়াসা সংলগ্ন স্থানীয় এক হলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 35তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজন করে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের। বিসেন্সার শাখা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ আলাহির সভাপতিত্বে মোহাম্মদ আজিজ রহমান আজিজের পরিচালনায় বক্তব্য রাখেন কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য মাসুদ কবি শামু, উপদেষ্টা পরিষদের সদস্য মিয়া বাদল, সহসভাপতি হারুন সৈয়াল, রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফিরোজ খন্দকার, সাংগঠনিক সম্পাদক শামীম আসলাম, সহ সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ, মন্ত্রিত্ব শাখার সভাপতি সিরাজুল হক, আলতো বিসেন্তিনো সভাপতি বেলাল হোসেন, প্রধান উপদেষ্টা নিজাম সরকার, মন্ত্রিত্ব শাখার সিনিয়র সহসভাপতি কায়েম শিকদার, নিজামুল হক সেলিম, এছাড়াও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদক শাহজান দুলাল, রানা হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা আর গণতন্ত্রের নাম করে দেশে চলছে সন্ত্রাস, গুম আর দুর্নীতির প্রতিযোগিতা। আজকে বাংলাদেশে যা হচ্ছে এটা কোনো মুক্তিযুদ্ধের চেতনার দেশ নয়। এই মুক্তিযুদ্ধের চেতনাকে আমি ঘৃণা করি, এই মুক্তিযুদ্ধের চেতনাকে আমি ধিক্কার জানাই। মাওলানা কালামের পরিচালনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। ইতালি বিসেন্সা থেকে এমদাদুল হক, এমদাদ, চ্যানেল আই। ক্রিকেটের উন্মাদনা, অবিস্মরণীয় জয়ের আনন্দ, উচ্ছ্বাসে উপচে পড়া ঢেউ পড়েছে দেশ ছড়িয়ে প্রবাসেও। ফুটবলের দেশ খ্যাত স্পেনে বাংলাদেশি প্রবাসীরাও 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাঝেও মেতে উঠেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আনন্দ উৎসবে। আমাদের মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান, গত 5 জুন মাদ্রিদের একটি মাঠে প্রবাসীদের উদ্যোগে ঢাকা প্রতাস একাদশ বনাম তিতাস ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে 28 রানে তিতাস ক্লাব জয়লাভ করে। ঢাকা প্রতাস ক্লাবের স্কোর ছিল 195 রান। ঢাকা প্রতাস একাদশ মাত্র 167 রানে অল আউট হয়। খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাল উদ্দিন মনির। পুরস্কার বিতরণ করেন ব্যবসায়ী আল মামুন, কামরুজ্জামান সুন্দর, আল আমিন, শাহ আনো ও আয়োজক আবু বকর প্রমুখ। ম্যাচ অব দ্য ম্যান অব দ্য ম্যাচ সাইফুল ইসলাম ও ম্যান অব দ্য সিরিজ হিসেবে মেহেদি পুরস্কৃত হয়। সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহিউদ্দিন আহমদ সেলিম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে নগরের রিকাবে বাজারের সিলেট জেলা স্টেডিয়ামে মোহাম্মদ আলী জিমনেশিয়াম আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহে। সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন ভূঁইয়া, সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান, যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী, বিবিসির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল সহ সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 2019 সালের মধ্যে বাংলাদেশে স্থাপিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় টাওয়ার। গৌরবের বছর 71-এর দ্বিগুণ 142 তলা হবে টাওয়ারটির, জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত। এই টাওয়ারে তৈরি হবে, প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে 1.70 বিলিয়ন মার্কিন ডলার। এ লক্ষ্যে পূর্বাঞ্চলে জমিও বরাদ্দ করা করেছে সরকার। কেপিসি গ্রুপের স্বত্বাধিকারী প্রবাসী বাংলাদেশি ডক্টর কালী প্রদীপ চৌধুরী টাওয়ারটি তৈরি করেছেন বলে জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত। সকালে সিলেটের গোলামগঞ্জ ধত্রায়েলে কালী প্রদীপ চৌধুরী গ্রামের বাড়িতে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এছাড়া কেপিসির গ্রামের বাড়িতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে, যা পরবর্তীতে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার ঘোষণা দেওয়া হয়। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম।
হিজাব না পরার অপরাধে হ্যামস্টেড ও কিলমান এলাকার ব্রিটিশ এমপি জেলিফ সিদ্দিকি হত্যার হুমকি। বাংলাদেশে গুপ্ত হত্যা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ। ইউরোপীয় ইউনিয়নের পক্ষে সমর্থন দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ছিল এখনকার আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।